गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल पैशनेट लिविंग बाय एलिना। आज के सकाल बेला पायस बनाते बनाते ब्लॉगटा शुरू करछी। आज के सारा दिन अनेक किछु प्लान आछे, सब किछु तोमादेर साथे शेयर करब। एखन पायस बनाच्छी, देन ब्रेकफास्ट करब, तारपरे आज के बापेर बाड़ीते जाब, ओखानेई दुपुरे खावा दावा, तारपर सन्ध्येबेला छोटोखाटो एकटा गेट टुगेदार अरेंज करा हयेछे। चलो देखाई पायसटा रान्ना करछि। एखन चा रेडी, एबार चलो बार्थडे बॉयर साथे बसे फटाफट चाटा खेये नि। লুচি পুরি বা পরোটা টরোটা কিছু করে দেব, বললো না আজকে দিনটা অ্যাটলিস্ট বাইরে খেতে দাও, পুরো উইকডেজ অফিসের পুরো একদম বাইরের খাবারই খেতে হয়। তো চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে স্নান পুজো করে তারপরে আবার বাপের বাড়ি চলে যাব। ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে দেখা যাক বিকালে কি প্রোগ্রাম করা যায়, সেট করা যায়। চলো ফটাফট। গুড আফটারনুন এভরিওয়ান, আমি বাপের বাড়িতে চলে এসেছি। আমি কিচ্ছু শুট করতে পারছি না, তার কারণ হচ্ছে আমার বাপের বাড়ি বাগাযতীন পার্কে। আবার এখানে আজকে সিএম আসছেন, তো সেই কারণে এখানে এত মাইকের আওয়াজ, যার জন্য আমি কিচ্ছু শ্যুট করতে পারছি না। ভেবেছিলাম আসার সময় শ্যুট করব, তবে কিছু পারছি না, এখানে প্রচণ্ড সিকিউরিটি। তো সেই কারণে এই বাপের বাড়ি পৌঁছে গেছি, এই এখন আমরা লাঞ্চ করব। মার খাওয়া হয়ে গেছে, মা যেহেতু অসুস্থ, চলো ফটাফট লাঞ্চটা করে নিই। এবার তোমাদের সাথে আমার মাকে পরিচয় করিয়ে দিই। এটা আমার মা, মা হাই বলে দাও। ঠিক আছে, বাবার সাথেও পরিচয় করাচ্ছি তোমাদের, দাঁড়াও। অ্যাকচুয়ালি আমরা এই বাড়িটাতে যেটাতে আছি, এটা আমাদের রেন্টে নেওয়া, কারণ আমাদের বাড়ি হচ্ছে মানে আন্ডার কনস্ট্রাকশন বাড়ি হচ্ছে। তোমাদের দেখাবো আমাদের বাড়ি কোনটা। হ্যাঁ চলো, বাবার সাথে, বাবা রেডি হচ্ছে, স্নান করছে, তোমাদের বাবার সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি। তোমাদের সাথে বাবার পরিচয় করিয়ে দিই। এই যে এটা আমার বাবা, বাবা হাই বলে দাও। আমাদের এখানে কথা বলা যাচ্ছে না, বুঝতেই পারছো সিএম এসছে, পেছনে অ্যানাউন্স হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে অনেক বড় মিস্টেক হয়ে গেছে। কালকে ভেবেছিলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিচ্ছুটা করতে পারিনি। আমার বাপের বাড়ি বাগাযতীন পার্কে, তো সেখানে একটা প্রোগ্রাম থাকায় সারাদিন এত মাইকের আওয়াজ ছিল যে আমি কোনো মানে শ্যুট করা তো দূরের কথা, ঘরে কোনো রকম কথাই বলতে পারছিলাম না। যাই হোক, ওখান থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছিলো, তারপর সন্ধেবেলা সব ফ্রেন্ডসরা মিলে একটু বেরোনো হয়েছিল। সেখানেই সব কিছু তাড়াহুড়োতে একদম কিচ্ছু আমি শ্যুট করতে পারিনি, তবে ছোটোখাটো মোমেন্ট কিছু করা হয়েছে, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কালকে ব্লগটাও এন্ড করা হয়নি। প্রমিস করছি নেক্সট টাইম যখন ব্লগ নিয়ে আসবো, তোমাদের সাথে সব কিছু নিয়ে আসবো, যা যা করছি যা যা হচ্ছে সব কিছু করব। চলো আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার নেক্সট ব্লগটা তোমরা কালকে পাবে। টাটা।